17 বছরের একজন তরুণ আব্দুল্লাহ বিন হুজাফাকে দেখে বলেন, আব্দুল্লাহ আমার রসুলকে পারস্যের বাদশা গালি দিয়েছিল, টিটকারি করেছিল, কিছুই করতে পারেনি, আজকে আমার যুগ এসেছে, আমি প্রতিশোধ নিতে চাই, যাও তো পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো, কোনোভাবে যেন কেউ আমাদের দেশে ঢুকতে না পারে, আর গোয়েন্দাগিরি করো। তারা কি করতে চায়, কি বুঝাতে চায় পারস্য বাদশাহ, এই জন্য একটু দেখো কি করতে পারি, আমরা দেখি তো কি করা যায়, সাবধান, খুব সেফ চলতে হবে, এরা খুব চালাক। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলে দিলেন, 17 জন তরুণ সেনাবাহিনী নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে লাগলেন, সিকিউরিটি দিতে লাগলেন, বর্ডার গার্ডের কাজ করতে লাগলেন। আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর মানসা হলো, আল্লাহর চাহিদা হলো, এই 17 জন মুসলমান যখন পাহারাদারি করতেছেন, পারস্যের বাদশা ঘোষণা করে দিল, তার দেশে ঘোষণা করে দিল সেনাবাহিনীতে, শোনো কোনোভাবে যদি কোনো মুসলমানকে ধরতে পারো, আঘাত করবে না, মারবে না, পিটাবে না, তোমরা ধরে নিয়ে আমার কাছে আসবে, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাইব। শুনেছি তারা নাকি তাদের রসুলকে এত ভালোবাসে, নিজের কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়, আমি তাদের সেই ঈমান পরীক্ষা করতে চাই। আমার ভাইরা এক পর্যায়ে পারস্য বাদশা বলে দিল, শোনো কোথাও যদি কোনো মুসলমানকে দেখতে পাও, আঘাত করবে না, মারবে না, জীবন্ত ধরে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহর ইচ্ছা হলো একদিন রাত্রবেলা আব্দুল্লাহ বিন হুজাফার নেতৃত্বে 17 জন মুসলিম মুজাহিদ পারস্য দেশের সীমান্ত এলাকা বর্ডার গার্ডে যখন পাহারাদারি করতেছেন, আল্লাহর ইচ্ছা হয়ে গেল এই 17 জন মুসলমান পারস্য দেশের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন, 17 জন ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে বাদশাহর দরবারে হাজির করা হল, বাদশাহ তাকায়া দেখে সবগুলা তরুণ জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের মধ্যে তোমাদের সেনাপতিকে সবাই দেখাইয়া দিলেন, তরুণ সাহাবি, না বিয়ে শাদী করি নাই। এবার বাদশাহ বলছে, বুঝতেই পেরেছ আমার হাতে ধরা পড়েছ, বাঁচবার কোনো পথ নাই, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, বাঁচবার কোনো পথ নাই, বাঁচতে যদি হয় আমি যা বলবো আমার কথাগুলো শোনা লাগবে। আব্দুল্লাহ বিন হুজাফা ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনার হাতে ধরা পড়েছি দেখে চিল্লাবেন না, মনে রাখবেন আপনি যত শক্তিশালী হন না কেন, আমাদের অভিভাবক আল্লাহ আপনার চাইতে আরো বেশি শক্তিশালী, কোন ঠিক কিনা, ঠিক কিনা বলে, আপনার চাইতে আমাদের রব আরো বেশি শক্তিশালী, আপনি কি বলতে চান? বাদশাহ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ শুনছি তোমরা নাকি তোমাদের নবীকে বড় ভালোবাসো, বুঝতেই পেরেছ এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করা ছাড়া কোনো পথ নাই, বাঁচতে যদি হয় আমার পরামর্শ মানতে পারো। কি পরামর্শ? আব্দুল্লাহ শোনো, এক নম্বর, আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, সাথে সাথে পারস্য দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব। বাদশার উদ্দেশ্য হলো লুপ দেখাইয়া দেখি তো কোনোভাবে কিছু করা যায় কিনা, ঈমান পরীক্ষা করে। আব্দুল্লাহ আমার
অবশ্য দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব। তুমি শুধুমাত্র কেবলমাত্র কালিমা ছেড়ে দাও। দুই নাম্বার পুরস্কার, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি পুরো দেশের মালিক তুমি হয়ে যাবে, কালিমাকে ছাড়তে পারবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, বাদশা শোনো, অমরুষ্যের বাচ্চা, আপনি আমাদেরকে কি মনে করেছেন, কিসের ময় দেখান, কিসের লোক দেখান, আপনি আপনার পারস্য দেশের অর্ধেকের কথা বলেছেন, আপনি যদি গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে এক হাতে উঠাইয়া দেন, আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দেন, যে কালিমা পড়েছি, যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, মরে যেতে পারি একটা সেকেন্ডের জন্য, সে আল্লাহকে ভুলে যেতে পারি না। আল্লাহ আকবার, এটার নাম ইমান, এটার নাম ইমানের স্পিরিট। এই ইমান আজকে আমাদের আছে, কথা বলছেন না কেন? আপনাদের কষ্ট হলে আমি রেখে দেব, এটার নাম ইমান। আমাদেরকে যদি কেউ বলতো, হুজুর দুই চারটে উল্টা পাল্টা কথা বলতে পারবে, আপনাকে বনানী দানমন্ডি মতিঝিল 10 শতক জায়গা দেওয়া হবে, 1 শতকের দাম 2 কোটি, 10 শতকের দাম 20 কোটি টাকা, আপনি কি কিছু উল্টা পাল্টা বলতে পারবেন? আমরা বলতাম, বলেন না কি বলা লাগবে, 2-4 দিন কেন, 2-4 বছর বলতে পারবেন, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, বাচ্চা দেখলো ফেইল, এত বড় অফার দেওয়ার পরে কাজ করা যায় না। এবার বাচ্চা তার পরামর্শ পরিষদ নিয়ে বসলো, উপদেষ্টা পরিষদ নিয়ে বসলো, কি করা যায়, সবার সঙ্গে পরামর্শ করতে লাগলো, সবাই পরামর্শ দিতে লাগলো, বাদশা এদেরকে এভাবে কাজ হবে না, এরা জোয়ান মানুষ, এদেরকে এক একটা রুমে বন্দি করে দেন। আর বন্দি করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে এনে অর্ধ উলঙ্গ করে খুব স্টাইলিস্ট করে আকর্ষণীয় করে রুমের ভিতরে ঢুকাইয়া দেন। ওরা যদি কোনোভাবে এদের সঙ্গে ফষ্টি নষ্টি করে চরিত্র নষ্ট করতে পারে, আমার বিশ্বাস ওদের দোয়ার কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে বাদশা সিদ্ধান্ত নিল, প্রত্যেকজন মুসলমানকে আলাদা আলাদা রুমে বন্দি করে দিল, আলাদা আলাদা রুমে বন্দি করে দিয়েছে। এবার বাদশা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে এনে আব্দুল্লাহ বিন হুজাফার রুমে একটা মেয়েকে ঢুকাইয়া দিয়েছে, আর বলছে, শোনো, কোনোভাবেই হলে যুবকের চরিত্র নষ্ট করতে যদি পারো, তোমার দিকে আকৃষ্ট করতে পারো, যা চাইবা তার বিনিময়ে আরো বেশি পাইবা। মেয়ে বলছে, যুবক পটানো, ছেলে পটানো, এটা কোনো ব্যাপার না, বিশ্ব সুন্দরী মেয়ে, অর্ধ উলঙ্গ হয়, আকর্ষণীয় হয়। আব্দুল্লাহ বিন হুজাফার রুমে রাত্রবেলা ঢুকেছে, ঢুকার পরে যে সে যখন ঢুকেছে, মনে করেছে আব্দুল্লাহ বিন হুজাফা ঘুমিয়ে আছেন, ঘরের ভিতরে ঢুকে দেখে জেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা করার জন্য নামাজে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে, মেয়েটা একবার চক্কর দিল গোটা রুমের ভিতরে, চক্কর দিয়ে ডাইন পার্শ্বে বসে পড়ল। সে বুঝাতে চাইল আব্দুল্লাহ বিন হুজাফা সালাম ফিরাবার জন্য ডান দিকে যখন সালাম ফিরাবেন, তখন তাকে দেখলেই তো তার মাথা খারাপ হয়ে যাবে, তিনি নামাজ ভেঙে দিবেন, তার সঙ্গে খারাপ কাজ করবেন। এই চিন্তা করে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে আকর্ষণীয় অঙ্গভঙ্গি করে যখন বসে আছে, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে গড়া সাহাবি, তিনি ঠান্ডা মাথায় দুই রাকাত সালাত আদায় করলেন, সালাত আদায় করে ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, ঘরের ভিতরে কে আসছে, কে বসে আছে দেখতে চাইলেন না, জানতে চাইলেন না, সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা আশ্চর্য, কোটি কোটি টাকা দিয়ে
যুবকেরা আমাকে একটা ঘন্টার জন্য পেতে চায়, একটা সেকেন্ড আমাকে ছুঁতে চায়, দেখতে চায়, স্পর্শ করতে চায়। আর এই ছেলেটা রুমে আমি বসে আছি, উলঙ্গ হয়ে আমার দিকে তাকালো না। আরে তোমার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মহিলারা তার চোখের সামনে উড়ে বেড়ায় জান্নাতে, ঠিক কিনা বলে? আমরা সেই ইমান নিয়ে যেতে হবে, সেই ইমান। এই জন্য আল্লাহ ওয়াস্তে অন্যায় ছেড়ে দাও। আমার বন্ধুগণ, মেয়েটা আরো কিছুক্ষণ চিন্তা করলো, দেখি হয়তো বুঝাতে পারিনি, আবার সে ঘুরাঘুরি রুমের ভিতরে করতে লাগলো, গলার মধ্যে আওয়াজ করতে লাগলো যে আমি আসছি, একজন রুমে আসছি, আপনি তো নামাজ তাড়াতাড়ি শেষ করেন। আমার বন্ধুগণ, মেয়েটা অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে, এভাবে করতে করতে আব্দুল্লাহ বিন হুজাফা সালাতে রয়েছেন, সকাল হয়ে যাচ্ছে, মেয়েটা কোনোভাবেই আব্দুল্লাহ বিন হুজাফাকে আকর্ষণ করতে পারল না, আকৃষ্ট করতে পারল না। সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুজাফার রুম থেকে বের হয়ে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে উপর দিকে দুইটা হাত উঠায় ধরেছে আর আল্লাহর কাছে চোখের পানি চেয়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ দেশের বাচ্চার কাঠগোড়ায় জেলের ভিতরে আমি বন্দি, আয় আল্লাহ তাআলা তোমার দিনের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য, রসুলের কলেজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন হুজাফা শহীদ হয়ে যাবে, জেলের ভিতরে আছে, আয় আল্লাহ তুমি আমাকে এত ইমানের ভিতরে এত শক্তি দাও, যতক্ষণ বেঁচে থাকবো যত আঘাত করুক না কেন, আমি যেন কালিমাকে না ছেড়ে দেই, আর আমার কষ্টের কথাগুলো এই মুহূর্তে আমার নবীর দরবারে পৌঁছায় দাও, জানাইয়া দাও, নবীজি যেন পেরেশান আর টেনশন না করে মদিনায় শুয়া আমরা যতক্ষণ বেঁচে আছি তার ইসলামকে ধ্বংস হতে দেব না। মেয়ে চিন্তা করলো কয় কি, আমার বন্ধুগণ মেয়েটা সকালবেলা ঘর থেকে বের হলো, বাদশাহর দরবারে গিয়ে বলছে, বাদশাহ আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন? ও তো মানুষ না, মনে হয় সৃষ্টিকর্তার কোনো দূত ফেরেশতা হবে। দীর্ঘক্ষণ তার রুমে থাকলাম, কতভাবে আকৃষ্ট করতে চাইলাম পারলাম না, আমি যদি আরো কয়েক ঘন্টা তার রুমে থাকতাম তাহলে আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাদশাহ দুই নম্বরে ফেল, এক নম্বরে, তিন নম্বরে ফেল, এক নম্বরে দেশের মালিকানা দিতে চাইছিল আকৃষ্ট করতে পারলো না, নিজের মেয়েকে দিতে চাইছিল আকৃষ্ট করতে পারলো না, এখন সুন্দরী মেয়ে দিয়া চরিত্র নষ্ট করতে চাইছিল, পারছে? কথা বলেন পারছে? আমাদেরকে একটা দিলেই তো কাজ হয়ে যাবে। এবার বাচ্চা দেখলো তিন জায়গায় ফেল, একটা তরুণের কাছে, আবার সবাইকে নিয়ে বসছে, কি করা যায়? সবাই পরামর্শ দিয়েছে, বাচ্চা ওদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হোক। সিদ্ধান্ত হলো চতুর্থ নম্বর, এদেরকে ফাঁসি দেওয়া হোক। ১৭টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, কয়টা? ১৭টা। সবার প্রথমে আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে, বাচ্চার কথা মনে হচ্ছে যে হাত পা বাঁধা দেখলে, ফাঁসির দড়ি দেখলে কার ভিতরে ঠিক থাকবে, কালিমা ছাইড়াই দিবে। ওরা জানে না যারা জীবন দিতে পারে তারা ফাঁসির দড়িতে ঝুলেও কালিমার গান গাইতে পারে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে, আর তিনি এভাবে বসে বসে বাচ্চার চেহারার দিকে তাকাই, এভাবে মুচকে মুচকে হাসতেছে। বাচ্চা কই, ব্যাপার কি? ও তো কান্নার কথা, কান্না করে মরে যাওয়ার কথা, ও হাসতেছে কেন? আব্দুল্লাহ বিন হুজাফাকে যখন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আরো বেশি হাসলেন, বাচ্চার দিকে তাকালেন আর হাসলেন। একবারে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাচ্চার দিকে তাকাচ্ছেন, এমন হাসছেন, এক আওয়াজ হয়ে গেল, বাচ্চা বলে এই থামো। পরে জিজ্ঞাসা করি, হাসে কেন, টিটকারি করে কেন? বাচ্চা বলছে এই হাসছস কেন? আব্দুল্লাহ বলছেন, বাদশাহ আমি হাসছি তোমার মতো বুকার লোককে দেখে, তুমি মনে করছো আমাকে ফাঁসি দিয়ে মাইরে ফেলাবা? আরে বুকা, আমি তো মরব না, আমি যার জন্য মরতে চাই সে রবের কাছে আমি পৌঁছে যাব।
আমার এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে, যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে বলেছেন ইয়া সালুনাকা আনির রূহ, কুলি রূহ মিন আমরি রব্বি, রূহ তো আমার, হুকুম তো আমার, আমি যখন চাইবো তখন নিয়ে আসবো, রব চায় আমি তার দিনের জন্য জীবনটা দিব, আমি তো তার বাগানে উড়ে বেড়াবো, আমি তো চাই তুই কখন আমাকে মারবে, আমার জন্য জান্নাতে সবাই অপেক্ষা করতিস। বাদশাহ দেখলো কি রে অত দেখতেছি মরেও মরে না, ফাঁসির দড়িতে যাওয়ার পরে কো মরে না, তার জন্য অপেক্ষা করতেছে, না পরে ফাঁসি দিয়ে লাভ নাই, আরো কষ্ট দিয়ে মৌত দিতে হবে, কয় বাদ দাও ফাঁসির দড়িতে ঝুলে লাভ কি, ও তো হাসতেছে, আরো কষ্টের কোনো চিন্তা করো, ও বলতেছে মরবে না, তার জন্য নাকি কারা ওয়েট করতেছে। চতুর্থ নম্বরে বাদশাহ ব্যর্থ হয়ে পরামর্শ পরিষদ পরামর্শ দিল কি করা যায়, এবার সবাই পরামর্শ দিয়েছে বাদশাহ এক কাজ করে, কি কাজ, পঞ্চম নম্বরে এদেরকে ঠিক করার একটা ঔষধ আছে, ঔষধটা কি, এদের খাবার বন্ধ করে দেন, কি বন্ধ করে দেন, খাবার বন্ধ করে দেন, কোনো খাবার দেওয়া যাবে না, খাবার না পাইয়া মাথা খারাপ হয়ে যাব, কারণ জিনিস পাইলে সবাই পকেটে ঢুকায়, কথা বলেন না কেন, তাহলে এই কাজ আমরা করতে পারি। বাচ্চা বলো ঠিক আছে ওদের খাবার বন্ধ করে দাও, কিন্তু যখন দেখবা সাকারাত শুরু হয়েছে মরে যাবে মরে যাবে মরে যাবে, এমন সময় ডাক্তারকে বলবা আমাকে যেন রিপোর্ট করবার জন্য, আমি ওই সময় কিছু একটা করব। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে পঞ্চম নম্বরে খাবার বন্ধ করে দেওয়া হল, রুমের ভিতরে শুইয়ে দেওয়া হলো, হাত পা বেঁধে রাখা হলো। আমার বন্ধুগণ চিন্তা করেন, একদিন দুই দিন না একুশ দিন পর্যন্ত খাবার নাই, একুশ দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো, খাবার নাই পানি নাই, কই দিন বাঁচা যায়, দীর্ঘ একুশ দিন পরে ডাক্তার বাদশার কাছে রিপোর্ট করেছে, বাদশাহ আর কিছুক্ষণ ওরা বাঁচবে আর পরে বাঁচবে না, ওদের রুহ তো আত্মা বের হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন এদেরকে ছেড়ে দিতে হবে, না হয় আপনি মেরে ফেলবেন, কি কেমনে মারবেন আপনি বলুন। বাদশাহ তড়িঘড়ি করে খাবার পৌঁছে দিল আর বলে দিল ওদের কাছে খাবার নিয়ে যাও, আর বলে দিও একটা পাত্রের মধ্যে শুকরের বোনা গোশত আর মদ মিশ্রিত পানি তাদের সামনে নিয়ে যাও, বলে তাদেরকে দিও, তাদেরকে জানাইয়া দিও কি আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের, আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি, শোনেন হ্যাঁ শোনেন, আমি লম্বা করবো না ইনশাল্লাহ, আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাব, আরে শোনেন না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে একুশ দিন পরে তাদের কাছে যখন নিয়ে যাওয়া হল, খাবার পৌঁছে দেওয়া হয়েছে, মদ মিশ্রিত পানি শুকরের বোনা গোশত সবার সামনে নিয়ে হাজির হয়েছেন, আবদুল্লাহ বিন হুজাফা বললেন কি খাবার নিয়ে আসছো, শুয়ে আছেন হাত পা নড়ে দাঁড়াতে বসতে পারেন না, ওরা বলছে মদ মিশ্রিত পানি আর শুকরের বোনা গোশত, বাদশার দরবার থেকে মেহমানদারি। আবদুল্লাহ বিন হুজাফা ওই সময় গর্জে উঠলেন আর বললেন নিব খারাম বেয়াদব, তোমরা মনে করেছ মৃত্যুর সময় ইমান নিয়ে খেলবা, হয়তো মরার সময় সাকারাতের সময় হারাম খাবো, হারাম খেয়ে বেঁচে যাব, মৃত্যুর আগে হারাম নিয়ে কবরে যাব, তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খাবো, মনে রাখো না খেয়ে ওই জায়গায় মরে যেতে পারি, একবার কেন এক কোটিবার মরে যেতে পারি, তোমাদের যে বাচ্চা হারাম খাবার পাঠিয়েছি তার কাছে খাবার গুলো নিয়ে চলে যাও,
নচেতে এক লাত্তি দিব, খাবার গুলা তোদের বাদশার মুখে পড়বে, মৃত্যুর সময় হারাম খাওয়াতে পারবে না, আমরা মরে যাব হারাম খাবো না। এই চিৎকার দিয়ে মুখ বন্ধ করে দিলেন, বাদশার কাছে রিপোর্ট করা হলো, বাদশাহ আপনি মনে করেছিলেন হারাম খাবার দিয়ে পরীক্ষা করবেন, ওরা তো মরে যেতে চায়, হারাম মুখে দিবে না। সুবহানাল্লাহ পড়ে বাদশাহ কই ব্যাপার কি, এদের ইমান এত শক্ত, আর আমরা তো জান বাঁচানোর ফতোয়া দিয়া পুরো একবারে প্লেট বালটি যা আছে সব খালি করে ফেলি, কথা বলেন না কেন? আমরা যে পাবলিক, বাদশাহ চিন্তা করলো কি রে, এরপরেও কাজ হইল না, আবার সবাইকে নিয়ে পরামর্শ করছে ষষ্ঠবার, ব্যর্থ তো পঞ্চমবার, কি করা যায়? বাদশাহ এখন একটা কাজ করেন, কি কাজ? আগুন জ্বালান, আগুন জ্বালিয়ে গর্ত খনন করে বড় বড় ডেক আগুনে দিয়া তেল দিয়া টকবক করে যখন তৈলগুলো উতরাতে থাকবে, তখন এদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে তো জীবন্ত মানুষকে তৈলের মধ্যে দিয়ে পুড়ে মারব, তাইলেই তারা কালিমা ছাড়বে। নাউজুবিল্লাহ বললেন, আপনারা তো বলতেই আছেন, একটা বার চক্ষু বন্ধ করে চিন্তা করেন এরা ইসলামের জন্য কি করেছে, কি করেছে। কি করেছে ইসলামের জন্য? হযরতে খাব্বাবকে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া, আগুন যখন নিভে যাওয়ার পরে আঙ্গারাগুলো থেকে, আঙ্গারা তো চিনেন আপনারা কি বলেন, কয়লা লাল হয়ে গেছে কয়লা, হযরত খাব্বাবকে কয়লার মধ্যে চারজন চাপ দিয়ে ধরে রাখত, শরীর থেকে চর্বিগুলা খসে, গুস্ত খসে, আগুন নিভে যেত, এরপরেও তিনি কালিমা ছেড়ে দেন নাই। এটার নাম ইসলাম। আমাকে নির্যাতন করতে পারো, আমি আমার আদর্শ ছেড়ে দেব না, আমি আমার বিশ্বাসকে বিক্রি করতে পারি না, এমন চেতনা আপনাকে আমাকে নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তৈল গরম করা হলো, টকবক করে তৈল উতরাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে 70 জন মুসলমানের মধ্যে বয়সে সব থেকে ছোট, যে তার হাত পা বাঁধা হচ্ছে, 70 জনকে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সামনে তৈল রাখা হয়েছে, চুলার মধ্যে টকবক করে উতরায়, এই 16 জনের সামনে 17 নম্বর একজনকে হত্যা করা হবে, তাদের বিশ্বাস আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে ইমান ভেঙে ফেলবে। হাত পা বেঁধে অগ্নির মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে, আবদুল্লাহ বিন হুজাফা সাথীদের জীবন বাঁচানোর জন্যে কোনো সন্ধি করা যায় কি না, কোনোভাবে জীবন বাঁচানো যায় এমন চিন্তা ভিতরে নিয়ে আসছেন, কি করবেন? যার হাত পা বাঁধা হচ্ছে তিনি আওয়াজ করতে লাগলেন, চিৎকার করে বললেন, আব্দুল্লাহ বিন হুজাফা, আমার সাথীরা, তোমরা আমার জীবনের জন্য শঙ্কিত হইও না, তোমরা জানো না কালকে রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি, নবীজি চুকের পানি ছেড়ে আমার মাথায় হাত দিয়ে বলেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, জীবন যদি দিতে হয় জ্বলন্ত তৈলের মধ্যে যদি শহীদ হয়ে যেতে হয় মরে যাইও, কালিমার জন্য স্যাক্রিফাইস কইরো না, আমি রসুল তোমার জন্য জান্নাতের গেইটে অপেক্ষা করব, আমার কোনো চিন্তা নাই, আমি শহীদ হয়ে যাব, মাশরুমের রক্ত জমিনে পড়ে যাবে, আমার রক্ত যদি পারস্যের জমিনে পড়ে যায় আমি মাশরুম, আল্লাহর রাসূল বলেছে
যা যে মজলুমের রক্ত জমিনে পড়ে যায় এই রক্তের থেকেই দিন বিজয়ের সূচনা হয়। তোমরা টেনশন করো না, টেনশন করো না আমার জীবন নিয়া, ইমানের উপর অটল থাকো, আমি মরছি না রে, আবার তোমাদের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেখা হবে। আমার মুসলমান বন্ধুগণ, আফসুস লাগে, স্যাক্রিফাইস করে কেউ তো কুরমা পোলাও খায়, কেউ বিরিয়ানি খায়, আর কেউ স্যাক্রিফাইস করতে পারো না দেখে ডান্ডা বেড়ি পায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই সাহাবীকে বেঁধে টকবো করা তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। জীবন্ত মানুষ চুকের সামনে শহীদ হয়ে গেলেন, ষোলো জন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুকের পানি ছেড়ে দিয়ে খানতেছেন। এবার পারস্যের বাদশা হাসতেছে, এতক্ষণ পর্যন্ত বাহাদুরি দেখিয়ে চরে আব্দুল্লাহ, একজনের মৌত দেখে ভয় পাইছ, এখন তো চুকের পানি ছেড়ে কান্না শুরু করেছ, একজন তোমার সাথী নাই, ষোলো জন আছ, একজন একজন করে তো সবাইকে হত্যা করবে, এখন তোমার পালা। আব্দুল্লাহ বিন হুজাফা কাঁদতেছেন, চোখ ভিজে গাল ভিজে যায়। বাদশাহ বলতেছে, বুঝো এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুজাফা দাঁড়িয়ে গেলেন আর বলেন, বাদশাহ নিমো খারাম, আমি তো মৌতের জন্য কান্দি না, আমি এখন মরে যাব এই জন্য আমি কান্না করি না, তুমি আমাকে তৈলের মধ্যে ফেলে হত্যা করবে এই জন্য আমি কান্দি না, আমি কান্দি তুমি আমার সব থেকে বড় ক্ষতি করে ফেলেছ, বিশাল বড় আমার ক্ষতি করে ফেলেছ, এই জন্য আমি কান্না করছি, মৌতের ভয়ে কান্না করি না, তুমি তো বেওকুফ বুঝো নাই, তুমি আমার ক্ষতি করেছ এই জন্যই আমি কান্না করি। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তোমার আমি কি ক্ষতিটা করলাম? আব্দুল্লাহ বলছেন, বাদশা রে তুমি আমার আগে আমার দোস্ত, তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছ, সে যে মরে গেল শহীদ হয়ে গেল, সে আর আমি দুনিয়ার জমিনে ছিলাম বাল্যকাল থেকে বন্ধু, দুনিয়ার জমিনে আমরা প্রতিযোগিতা করতাম, ও যদি দুই রাকাত নফল নামাজ পড়তো আমি চার রাকাত পড়তাম, সে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করতো আমি দুই টাকা দিতাম, সে যদি এক ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি দুই ঘন্টা জিহাদ করতাম। জিন্দেগির শুরু থেকে প্রতিযোগিতা করে করে আসছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, সে ছিল সেকেন্ড, কোনদিন আমার আগে যাইতে পারে নাই, সকল কাজে আমি ছিলাম আগে আগে, সকল প্রতিযোগিতায় আমি ছিলাম আগে আগে, সারা জীবন এভাবে কাটালাম, কিন্তু জান্নাতে যাওয়ার সিরিয়ালে প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে পৌঁছে গেল, আমার আগে আমার রসুলের সঙ্গে দেখা করে ফেলল, আমার আগে আল্লাহর সঙ্গে দেখা করেছে, আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে, জীবনের শেষ আমলে সে আমার আগে পৌঁছে গেল। নিমক হারাম বাদশাহ, তুমি আমার ক্ষতি করেছো, তার আগে যদি আমাকে জ্বালিয়ে দিতা তাহলে তার আগে আমি জান্নাতে যাইতাম, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমি তার আগে চলে যেতাম, কিন্তু তুমি আমার আগে তাকে জ্বালিয়ে আমার আগে তাকে জান্নাতে দিয়েছো, আমার আগে সে জান্নাতে গিয়েছে, আমার আগে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে, জীবনের শেষ প্রতিযোগিতায় সে ভাগ্যবান বিজয় হয়েছে, এই জন্যে কান্দি তুমি আমার ক্ষতি করে ফেলেছো আমাকে পিছনে দিয়া। এবার বাদশাহ আশ্চর্য হয়ে গেল, যারা মৌতের সময় প্রতিযোগিতা করে কে কার আগে জীবন দিবে, কে কার আগে আল্লাহর সঙ্গে দেখা করবে, কে কার আগে তাদের রসুলকে খুশি করবে, এই জন্যে যারা এভাবে মৃত্যুর সময় প্রতিযোগিতা করে তারা তো মরে না রে, তারা তো এই জীবনের অপেক্ষা করে, ঠিক কিনা বলেন? কাফেররা মনে করে
এই কৌশল করে মনে হয় দিনকে মুছে দিবে, পিটাইয়া মনে হয় দিন মুছে দিবে, আগুন দিয়ে জ্বালাইয়া মনে হয় দিন মুছে দিবে। আবার আল্লাহ বলেছেন, না না, কাফের বেঈমানরা যে কৌশল করে না জানে না, আমার কৌশল আরো বড়। আমার আল্লাহ বললেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহু খায়রুল মাকিরি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, কাফের বেঈমানরা দিনকে মুছে দেওয়ার যে কৌশল করে, ওরা তো জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। তারা চাইছিল জ্বালিয়ে দিয়ে দিনকে মুছে দিবে, আল্লাহ কেমনে পারো সে দিন পৌঁছে দিলেন। আল্লাহ সূরা মায়েদার 73 নম্বর আয়াতের শেষে বললেন, আবার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিলেন, মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা যে কৌশল করে সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছের চাইতে আরো দুর্বল। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমরা দ্বীনের কাজে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ, হারাম ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কথা লম্বা করতে চাই না, 11:30টার উপরে ফজরের নামাজ আছে, এরপরে নামাজ পড়বেন না পরে কেউ। আমি আর লম্বা করতে চাই না, বিষয় অনেক লম্বা। হ্যাঁ, না না, লম্বা করলে অনেক লম্বা, এক ঘন্টা চলে যাবে। এখন যে জায়গায় আসছি একটা স্টেপে আসছি, এখন থেকে শুরু করলে এক ঘন্টা লাগবে, এর জন্য সামনের দিকে যেতে চাই না। সামনের আলোচনাগুলো মা বোনদের দিনের প্রতি আকৃষ্ট, দিনের চলবার প্রতি কিছু কথা এখানে আছে। মা বোনদেরকে শুধু এতটুকু বলবো, জান্নাতে যদি যেতে চান, মায়েরা নিজেকে নিজের চরিত্রের হেফাজত করেন, সন্তানদেরকে দেখাশোনা করেন, স্বামীর আমানত রক্ষা করেন, আল্লাহ জান্নাত দিবেন সকলে। বলেন আমিন।